সত্তর দশকে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন জিল হোসেন। ১৯৭৩ সালে পরীক্ষার ফলাফলে নম্বরের ভগ্নাংশ যোগ না করায় স্নাতকে ফেল করেন তিনি। এরপর ফলাফল সংশোধনের জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল, বিচারিক আদালত, সর্বশেষ হাইকোর্টের দ্বারস্থ হন। ১৯৯৭ সালের অক্টোবরে সনদপত্র পান জিল হোসেন, কিন্তু ততদিনে জিল হোসেনের বয়স হয়েছে ৪৭ বছর। সেই সনদে আর সরকারি চাকরি মেলেনি জিল হোসেনের। এরপর ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ২০০০ সালের অক্টোবরে মামলা করেন তিনি। ২০০৮ সালে তার পক্ষে রায় দেয় বিচারিক আদালত। রায়ের বিরুদ্ধে আপিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দীর্ঘ ১৪ বছরেও সেই আপিলের নিষ্পত্তি হয়নি। ৭০ বছর বয়সে জিল হোসেন সোমবার মারা যান। এই কেসটা চালাইতে যায় আমার আব্বা, তার দাদার অনেক সম্পদ বিক্রি করে এই কেসটা এই পর্যন্ত দাঁড় করিয়েছে। ভিসি রেজিস্টার ডিন ওনাদের ব্যক্তিগত তহবিল থেকে দিতে হবে, এটা ময়মনসিং কোর্টের আদেশ ছিল। সেই আদেশের বিরুদ্ধে ওনারা হাইকোর্টে মামলা করেন। মামলাটি করে এখন ওনারা আমাদেরকে নানাভাবে নাজেহাল করছে। বিনা চিকিৎসায় টাকার অভাবে মৃত্যুবরণ করলো। আদালত রায় দিয়েছিল, সুষ্ঠ রায় দিয়েছিল, সে ভুল রায় দেয় নাই, কিন্তু ভার্সিটিরা আমাদের কিছু করে নাই। বিষয়টি নিষ্পত্তি করতে জিল হোসেনের স্বজনরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান। মাহমুদা বিথি, বৈশাখী সংবাদ।